আমার সকল বন্ধুদের সঞ্চারিস লাইফস্টাইল ডায়েরি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি কবিতা শোনাবো বলে এসেছি। আসলে এখন বর্ষাকাল, আর বর্ষা মানেই হলো বৈষ্ণব কবিদের কাছে বিরহ এবং মিলনের কাল। কবি এখানে বর্ষা এবং শরতের সন্ধিলগ্নকে বেছে নিয়েছেন। বিরহ এবং মিলনের মাধ্যমে তার শাশ্বত প্রেম, বিদেশিনী যে প্রেমিকাকে তিনি বারে বারে খুঁজে পেতে চেয়েছেন। আমি যে কবিতাটি শোনাবো কবি সুধীন্দ্রনাথ দত্ত, যার জন্ম 1901 সালে আর যার মৃত্যু 1960 সালে। এই বছর অর্থাৎ 2021 সালে 30শে অক্টোবর তার 120তম জন্ম জয়ন্তী। আধুনিক বাংলা সাহিত্যের কবিদের মধ্যে একজন অন্যতম মেটাফিজিক্যাল কবি তিনি। আমি আপনাদের শোনাবো আমার খুব পছন্দের একটি কবিতা, সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের চিরন্তন একটি প্রেমের কবিতা, শাশ্বতী। শ্রান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি, মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরুদ্ধ আগমনী। কুহেলি কলস দীর্ঘ দিনের সীমা, এখনই হারাবি কৌমুদি জাগরী যে বিরহ বিজন ধৈর্যের ধূসরী মা, রঞ্জিত হবে দলিত শেফালি সেজে। মিলন উৎসবে সেও তো পড়েনি বাকি, নবান্নে তার আসন রয়েছে পাতা। পশ্চাতে চাই আমার উদাস আঁখি, এক বেনিহিয়া ছাড়ে না মলিন কাঁথা। একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জন্মের আগে, সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজে অনুরাগে। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরির পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত তিথির মানে। একটি কথার দ্বিধা ঠরতর চুরি ভর করেছিল সাতটি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো স্মরণী জুড়ে থামিল কালের চির চঞ্চল গতি, একটি পণের অমিত প্রগল ভাতা মর্তে আনিল ধ্রুব তারকারি ধরে। একটি স্মৃতির মানসে দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে, সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধা সংকেতে, মদমুকুলিত তারে দেহ সৌরবে, অনামা কুসুম অজানাই ওঠে মেতে, ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে, অমল আকাশে মুকুরিত তার হৃদি, সাতিমণিময় তারই প্রত্যাভিষেকে। স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম, শেরোমরাজির কোমলতা ঘাসে ঘাসে, পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। স্মৃতিপিপীলিকা তাই পুঞ্জিত করে আমারও রন্ধ্রে মৃত মাধুরীর কলা, সে ভুলে ভুলুক কোটি মন্মন্তরে আমি ভুলিব না, আমি কভু ভুলিব না।
বন্ধুরা, যদি আমি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন ফর অল নোটিফিকেশন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।